ডালিম ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যায় অত্যন্ত কার্যকরী। আজকের ভিডিওতে ডালিম দিয়ে কয়েকটি ফেস মাস্ক বানানোর পদ্ধতি বলে দেব, যা আপনারা বাড়িতেই বানাতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। ডালিম এবং লেবুর ফেস মাস্ক। এই ফেস মাস্কটি ভিটামিন সি সমৃদ্ধ। মাস্ক বানাতে সদ্য পেস্ট করা ডালিম এবং কয়েক ফোঁটা লেবুর রস যোগ করুন। ভালোভাবে মিশিয়ে নিন এবং আপনার মুখ ও গলায় একটি তুলোর বলির সাহায্যে লাগিয়ে নিন। 30 মিনিট অপেক্ষা করার পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। এটি ত্বকে সজীবতা আনবে এবং রোদে পোড়া ভাব দূর করবে। ডালিম এবং গ্রিন টির ফেস মাস্ক। গ্রিন টি এবং ডালিম অ্যান্টি অক্সিডেন্টের উৎস হিসেবে পরিচিত। এ কারণে ফেস মাস্কটি ত্বক পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। দই, মধু, গ্রিন টি সব 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো ডালিম পেস্ট দিয়ে মিশিয়ে নিন। পুরো মুখ এবং গলায় মাস্কটি লাগিয়ে 30 মিনিট শুকিয়ে নিয়ে ধুয়ে ফেলতে হবে। ডালিম এবং দইয়ের ফেস মাস্ক। নিস্তেজ বিবর্ণ ত্বকে সতেজতা ফিরিয়ে আনতে এই মাস্ক খুবই কার্যকরী। প্রয়োজন মতো ডালিম পেস্টের সাথে 1 টেবিল চামচ দই যোগ করুন। ভালোভাবে মিশিয়ে নিন, মুখে এবং গলায় লাগান। 20-25 মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে। ডালিম আর মধুর ফেস মাস্ক। মধু ও ডালিম একসঙ্গে ত্বককে সুস্থ, সুন্দর ও দীপ্তিময় করে তোলে। এই মাস্ক তৈরির জন্য ডালিম পেস্ট নিয়ে এতে 1 টেবিল চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মুখ এবং গলায় লাগিয়ে ঠান্ডা পানিতে ধোয়ার আগে 30 মিনিট রাখুন। এই ফেস মাস্ক 2-3 বার লাগান সপ্তাহে। ত্বকের উজ্জ্বলতা বাড়বে। ডালিম এবং কোকোর ফেস মাস্ক। যদি দুটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান ব্যবহার করা হয় তাহলে আপনার ত্বক তারুণ্যোজ্জ্বল এবং সুন্দর হতে বাধ্য। এটি তৈরি করা খুবই সহজ। সামান্য কোকো পাউডারের সঙ্গে ডালিম পেস্ট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 20-25 মিনিট মুখে এবং গলায় লাগিয়ে রাখতে হবে এবং শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে।